নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। বাম কংগ্রেসে দেশের শাসন নীতি তুষ্টকরণ রাজনীতি করে মুসলিম রাষ্ট্রীয় মন, নতুন পথ নতুন শুরুয়াত দিক, একটি নতুন উপায় তৈরির আয়োজিত শক্তিশালীকরণ ও সংগঠনের উদ্দেশ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এর বিষ্ণুপুরের এক সংখ্যালঘু সম্প্রদায়গুলি সংগঠিত হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের উদ্দেশ্য সংগঠিত হয়েছিল, শাসন পরিবর্তন ক্ষমতা উদ্দেশ্য ছিল, মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের উদ্দেশ্য সংগঠিত হয়েছিল। আলী আফজাল চাঁদ, রাজ্য আহ্বায়ক মুসলিম রাষ্ট্রীয় মন, সে বলেছিলেন, মমতা ব্যানার্জি বাংলায় তুষ্টকরণ রাজনীতি করছেন। বামপন্থী সরকারের সময়ে মুসলিম সম্প্রদায়ের সাথে তুষ্টকরণ রাজনীতি ছিল, একই সময়ে তুষ্টকরণ রাজনীতি বর্তমান পশ্চিমবঙ্গ সরকার করছে। বর্তমান কেন্দ্র সরকার সময় প্রশাসনিক পোস্টে সব বেশি, শাসন নীতি পরিবর্তন করতে। মুসলিম সম্প্রদায়ের সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মন হবে অনুষ্ঠানে সভাপতি, সহ সভাপতি ও অন্যান্য পদে নিযুক্ত। প্রোগ্রাম শুরু এবং শেষ স্লোগান দ্বারা হয়। প্রধান অতিথি হিসেবে সৈয়দ আলী আফজাল চাঁদ, রাষ্ট্রীয় আহ্বায়ক এবং জেলার কর্মকর্তাদের জন্য স্বাগত। সভায় নবনিযুক্ত জনপ্রতিনিধির জন্য অনুষ্ঠিত হয় রাজ্য পরিবর্তন 2021 বিধানসভা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। রোহন গাজী, আলমগীর, সাইফুদ্দিন খান, আনোয়ার শেখ, আনোয়ার দেবী, সুফল ঘন্ট, আলমগীর, কার্তিক ঘোষ এবং অন্যান্য জনসাধারণের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের নাম এখনো দিল্লি গেটওয়েতে লেখা আছে, নাম খোদাই করে কত মুসলমান আর কতজন দেখা যাবে 80% মুসলমানের নাম লেখা আছে। তাহলে মুসলমান যদি জীবন না দিত, ভারত বসে পড়ে আলো ওই লাল কেল্লা তেরঙ্গা পতাকা ওই মোদীজি উঠাতে পারতো না, আর মমতা ব্যানার্জি রাইটার্স বিল্ডিংয়ের তেরঙ্গা পতাকায় উঠাতে পারতো না। এটা মুসলমানের দাবি। কোন মাইকেল আর চ্যালেঞ্জ করে, আমরা চ্যালেঞ্জ দেওয়ার জন্য মুসলিম রাষ্ট্র মানে প্রস্তুত। আজকে সেই দেশটা যখন ভাগ, সেই ভাগটা কেন দেখুন, ভারতবর্ষে তখন দুটো নেতা, একটা মুসলিম লীগ পার্টি আর একটা কংগ্রেস পার্টি গাইবাস, এই দুটো পার্টি ছিল। যারা পুরনো লোক তারা জানে কি গাইবাসী চিহ্ন ছিল, গাইবাসী কংগ্রেস চিহ্ন। এই দুটো পার্টি কিন্তু দুটো বড় নেতা, এক জিন্নাহ আর এক নেহরু। এবার দুটোই পা ও বলছে আমি বারে মাসে বাজার জানান যাবো, বলছে আমি হব দুজনে, এ বলছে আমি হব, ও বলছে আমি। এ কি হয় জানেন তো, মানে ভাই ভাই লড়াই করে আর নেবই দই মানে বলে একটা কথা আছে না, এই নেবই দই মেরে দিল ইংরেজ। এরকম করলো ইংরেজ, তখন কি করলো জিন্নাকে আলাদা দেখে গেল। জিন্নাকে বললো, বে কেন ঝগড়া করছিস, দেশটা ভাগ করলি জানা। আর নেহরুকে অন্যদিকে মহিলাকে দিয়ে বললো, ওপে কেন কে ভারতবর্ষের ছাড়া দুই প্রধানমন্ত্রী হ, মানে দুজনকে দুজনের কুমন্ত্রণে দিই। সেই সময় জিন্না বলেছিল, ভারতবর্ষে একবার প্রধানমন্ত্রী হিন্দু হবে, একবার প্রধানমন্ত্রী মুসলমান, এটা প্রস্তাব দিয়েছি। কিন্তু প্রথম প্রধানমন্ত্রী জিন্না আমি যদি বলে কেন, কারণ জিন্না ছিল ভারতবর্ষের তৎকালীন যুগে সব থেকে বড় ব্যারিস্টার। উনার মতো অত বড় ব্রিলিয়ান্ট ব্যারিস্টার কেউ ছিল না, এত ফুল ইংলিশ বলতে পারে। আর নেহরু তার তুলনায় একটু কম ব্যারিস্টার, একটু কম, যেমন আমি এক ভোটে আলি আফজাল, তা আমার থেকে বড় এক ভোটে গিয়ে হাইকোর্টে সবসময় প্র্যাকটিস করছে। এখন যদি বলা হয় হাইকোর্টের জজ কি হবে, এখন আমিও বলবো আমিও হবো, আরেকদিন যে ভালো প্র্যাকটিস করছে আমার থেকে, আমি তো এইসব করতে নেমে গেছি, তাই এবার যে করছে আর আমিও যদি কুতুকুতি করি, সেইরকম ব্যাপার ওখানে কুতুকুতি হচ্ছে। তখন ইংরেজ বললো যে এক কাজ করো, জিন্না তুমি পাকিস্তান নিয়ে যাও মুসলমানদের, আর নেহরু তুমি হিন্দুস্তান ভাগ করো। তাহলে কি হলো, হিন্দুদের জন্য হিন্দুস্তান আর মুসলমানদের জন্য পাকিস্তান। ভালো করে শুনবেন, যদি কেউ ভুল ধরা থাকে নিশ্চয়ই বলবেন, আমি সংশোধন করবো। এই জায়গায় যখন দেশ ভাগ হয়ে গেল, মুসলমানরা সব চলে যাচ্ছে, আর ঠিক সেই সময় নেহরু খাস লোক ছিল খান আব্দুল গব্বর খান, মাওলানা আবুল কালাম আজাদ, এরা কিন্তু মুসলমান হোক মুসলিম লীগ করে। ভালো করে শুনবেন, এরা যেমন কেউ যদি এখন মুসলিম লীগ মুসলিম রাষ্ট্রের মন মুসলমান হোক না করে, যদি তৃণমূল করে আমরা কি বলবো, দুদিন পরে
ঠেকবি তারপরে আসবে, এটাই তো। সেই রকম সেই সময় নেহরু একবারে খাস লোক, ওরা কিন্তু মুসলিম লীগ চীনের সাথে যায়নি, ওই পাঠ করেনি, চারটার পাঠ করেনি। খান আব্দুল গফফর খান আর আব্দুল কালাম আজাদ তারা জিনকে এগিয়ে বলছে নেহরু মুসলমান তোমরা যারা পাকিস্তানে যেতে চাও যাও, আর যারা এদেশে থাকতে চাও মুসলমান আমরা তাদেরকে থাকতে দেবো। এই দেখো খান আব্দুল গফফর খান এখানে রয়ে গেছে, এই দেখো মরণ আব্দুল কালাম আজাদ এদেশে রয়ে গেছে। আর মরণ আব্দুল কালাম আজাদ উনি ঘোষণা করলো, আমার মুসলমান ভাই এদেশে তোমার জন্ম, এই মাটিতে জন্ম, এই মাটিতে তোমার কবর হবে, তোমরা ছেড়ে যাও বলে বেশ মুসলমানরা থেমে গেল। আর পাকিস্তান যারা চলে যাবে চলে গেল, আর মুসলমানরা থেকে গেল। এই যে থেকে গেল আমার আপনার যারা আমরা ভারতবর্ষে আছি ওই নেহরু কথাতে, কিন্তু তখন একটা ভারতবর্ষের সংবিধান নিয়ে করা, সংবিধানের গ্যারাপারটা ওখানে মেরে দিল। দেখুন সংবিধানে লেখা হলো ভারতবর্ষে যারা মুসলমান থাকবে তারা এদেশে থাকবে, এর মাটিতে থাকবে, তারা মৌলিক অধিকার সমান থাকবে। কিন্তু ওখানে একটা জ্ঞানপর মেনে নিয়ে যেটা নিয়ে মরি বার অন্য হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র বলে চলে যাবে ওই জ্ঞানপরের ফাঁকে, যেমন তিনশো সত্তর তারিখ জ্ঞানপরের ফাঁক রেখে গেছিল, রাজা হরিশ্চন্দ্র ফাঁক রেখে গেছিল, ওরা পাল্টে দিল। এখানেও ঠিক জ্ঞানপরটা, অর্থাৎ আজকে যে আমাদের এই পরিণতিতে আজকে যে মুসলমান কম 30% হয়ে গেল, আর 70% পাকিস্তানে চলে গেছে, 30% রয়ে গেল নাকি ভাই, সংখ্যালঘু সেই থেকে কি হলো আমাদের নামের পাশে সংখ্যালঘু হয়ে গেলাম, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের এই লাঞ্ছনা এই বঞ্চনা আজকে 15% লোককে নিয়ে তো মেজরিটি যারা আছে তারা ফুটবলের মতো খেলবেই ভাই। মুসলমান ধর্মের মানুষ আপনাকে ডাকে হিন্দুরা ডাকে ভগবান, আর খ্রিস্টানরা ডাকে গরু। তাই আল্লাহ একটা বস্তু যাকে চোখে দেখা যায় না, যাকে আকারে খুঁজে নিতে হয়, তাই আল্লাহর নামে কেউ কিছু বললে সেই দিলীপ ঘোষ বলুক, মমতা ব্যানার্জী বলুক, আর সিপিএম এর সুজয় চক্রবর্তী বলুক, আল্লাহর নামে কেউ যদি কিছু বলে, নবীর নামে কেউ কিছু বলে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। তাই বিজেপি যে নরেন্দ্র মোদী আমাদেরকে বলে শিখিয়েছে, আমরা মিটিং এ বলে দেখেছি কি বলেছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই নীতিটাকে মোদী কি ওখানে চালু করেছে। আমরা মনে করি বাংলার মুখে এই দিনের নেতারা সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এই নীতি নিয়ে চলবে। যদি কোন বিজেপির নেতা এই নীতিকে বিসর্জন দিয়ে সে অন্য কোন নীতি আহরণ করে, সেই নেতা থেকে আমরা দূরে থাকবো। সে যখন আসবে সে হাত জোর করে বলবো আপনি আপনার নীতি নিয়ে থাকুন, আমরা মোদীজির নীতি নিয়ে থাকবো, আমরা মুসলিম রাষ্ট্রের মঞ্চে নীতি নিয়ে চলবো। তাই সেই যে নেতা মুসলমান বিরোধী কথা বলবে, বিজেপি সংবিধানের নেতা আছে, আমরা পাশাপাশি থাকবো, ওরা মমতা ব্যানার্জি বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, এনআরসি হবে, মুসলমানদেরকে তাড়াইয়ে দেবে,
পর্যন্ত বিজেপি কোনো দাঙ্গা করতে পারবে না, এটা কথা দিলাম। বিজেপি দলটা ভালো, কিন্তু দল এক গাদা চালে দু চারটে কালো কাপড় থাকে, সেই চালের মধ্যে দু চারটে কাপড়কে তুলে ফেলে দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলে, কিন্তু পুরো চালটাকে ফেলে দেবে না, এটাই আপনাদের কাছে আবেদন। কারণ চালে কাপড় থাকলে কাপড়টাকে তুলে ফেলে দেওয়া যাবে, কিন্তু চালটা ফেলে দিলে খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। আজকে কেন্দ্র সরকার আজকে ভারতবর্ষের রূপে সত্য বছর ধরে কংগ্রেস আয়ত্ত করেছে, ২০১৯ সালে মোট মিলিয়ে নোট করুন সাংবাদিকরা টোটাল ৮২ জন মুসলমান এই বছর প্রথম ৮০টা ডিএমএসপি হয়েছে সারা ভারতবর্ষে, সেটা মোদিজি করেছে মুসলমান।